মুক্তি পেল জাজ মাল্টিমিডিয়ার প্রযোজিত সিয়াম পূজা অভিনীত পোরামন টু সিনেমার দ্বিতীয় লুক। মুক্তির পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ঝড় উঠেছে। কিছুদিন আগে এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হয়েছিল, যেটি বাংলা চলচ্চিত্র জগতে ইতিহাস গড়েছে নতুন এক রেকর্ডে। এর আগে এই রেকর্ড ছিল ইফতেখার চৌধুরী পরিচালিত অগ্নি সিনেমার। পোরামন টু সিনেমার ফার্স্ট লুক মুক্তির 24 ঘন্টায় 2 লাখ লাইক আর 20 লাখ ভিউয়ার ছাড়িয়ে অগ্নি সিনেমার অতীতের রেকর্ড ভেঙে দেয়। এদিকে আজ দ্বিতীয় লুক প্রকাশ হলে তাতেও দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাওয়া যাচ্ছে। এতে সিয়াম পূজার দ্বিতীয় লুকটি বলে দিচ্ছে সিনেমাটি রোমান্টিকতায় ভরপুর সাথে দৃঢ় থাকবে। এই সিনেমার মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিয়াম সর্বপ্রথম বড় পর্দায় কাজ শুরু করবেন, তাই এটি তার ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া প্রিয় অভিনেতাকে বড় পর্দায় আসতে দেখে ভক্তদের এই কৌতূহলের শেষ নেই। জাকির হোসেন রাজু পরিচালিত পোরামন ছবিটির দ্বিতীয় কিস্তি হিসাবে নির্মিত হচ্ছে পোরামন টু সিনেমাটি। গত বছর 28 সেপ্টেম্বর থেকে মেহেরপুর কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে পোরামন টু ছবির শুটিং শুরু হলেও এখন সম্পূর্ণ শুটিং শেষ হয়নি, বাকি আছে কিছু গানের কাজ। এই শীতে মেহেরপুর পৌরদমে চলবে গানের শুটিং। তো বন্ধুরা, পোরামন টু ছবির লেটেস্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদেরকে মতামত কমেন্টস লিখে জানিয়ে দিতে পারো আমাদেরকে।